এবং ইতিমধ্যে একটা লেকচার কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে তোমরা পলিটেকনিক করছো আর তোমাদের সেই অড সেমিস্টারের কথা মাথায় রেখে আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্টে তোমাদের সাবজেক্টে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ক্লাসগুলো তোমাদের কাছে কোথা দিতে আসে কোথাগুলো অবশ্যই রাখার জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু কন্টিনিউ চলবে আর তারই মধ্যে আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি নতুন করে অর্থাৎ লেকচার নাম্বার ওয়ান সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুটো ডিপার্টমেন্টের কমন সাবজেক্ট যেটা বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক সার্কিট থিওরি অথবা বলা হয় ইলেকট্রিক সার্কিট অথবা বলা হয় ডিসি নেটওয়ার্ক অ্যান্ড সার্কিট থিওরি সেই সাবজেক্টের যে ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে আজকে সেই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো যার চ্যানেলে প্রথম আসছো বা ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অন করে অন নোটিফিকেশন করে রাখো এর পর থেকে তোমার যে সমস্ত ক্লাস গুলো থাকবে সেই ক্লাসের কাছে এবং তোমাদের করো এবং তোমাদের গভর্নমেন্টের চল নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সার্চ করে তোমরা প্লে সব এ সমস্ত রয়েছে সেগুলো কিন্তু দেখতে এবং সবার প্রশ্ন থাকে যে আজকে ক্লাসে নোটপত্র কোথায় পাবো তার জন্য অবশ্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা আছে প্রোভাইড করে দেবো তোমাদের নোটসপত্র সেখান থেকে তোমরা ইজিলাভাবে ডাউনলোড করতে পারবে এবং যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করো নি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও তো অ্যাকচুয়ালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তাদের যে কমন সাবজেক্ট ঠিক আছে দেখো তোমাদের যে ক্লাস চলছে সেটা আছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেমের ক্লাস চলছে একটা লেকচার কমপ্লিট হয়ে গেছে এর সঙ্গে প্যারালের ক্লাস চলবে তোমাদের ইলেকট্রিক সার্কিট এবং তার সঙ্গে বলেছিলাম ডিসি মেশিন আর ট্রান্সফর্ম বাকি তারপরে মেজারমেন্ট এবং ডিসি নেটওয়ার্ক ডিজিটালটা তো আমরা অলরেডি ইন্ট্রোডাকশন যে সিস্টেম রয়েছে একটা লেকচার কমপ্লিট করে নিয়েছি আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট আর এইটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ইলেকট্রিক সার্কিট নাম ঠিক তেমনি ইলেকট্রনিক্স যে ডিপার্টমেন্ট আছে তোমাদের ইলেকট্রনিক্স টেলিকমিউনিশন ইঞ্জিনিয়ারিং যারা আছো তাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটার প্রথম ইউনিটটা দুজনের সেম রয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ইটিসি এবং তোমাদের ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে সাবজেক্টটা রয়েছে সার্কিট নেটওয়ার্ক থিওরম সেই থিওরামের ফার্স্ট ইউনিট এখানে দেখতে পাচ্ছ বেসিক নেটওয়ার্ক অ্যান্ড থিওরম আর এদের হচ্ছে ইলেকট্রিক্যালে তোমাদের যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই চলো ফার্স্ট ইউনিটে কি কি রয়েছে সেটাও ফার্স্ট ইউনিটে তোমাদের রয়েছে কি রয়েছে ইলেকট্রিক্যাল থিওরাম যে নেটওয়ার্ক থিওরাম বলি সেখানে স্টেটমেন্ট প্রুফ এবং এরিয়া অফ দ্য অ্যাপ্লিকেশন লিমিটেশন যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব এবারে এখানেও দেখো তোমাদের কেসিএল কেভিএল আছে ভোল্টেজ ডিভিশন রুল কারেন্ট ডিভিশন রুল নোডাল মেস অ্যানালিসিস থেভিন থিওরাম নটন থিওরাম সুপার পোশন থিওরাম ম্যাক্সা পার্টন থিওরাম এবং তোমাকে সিরিজ প্যারাল পুরো কনসেপ্ট দিতে অর্থাৎ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে ফার্স্ট ইউনিটটা দেখতে পাচ্ছো সিমিলারলি এখানে তোমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যাতে আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর দুটোই সাবজেক্টে কিন্তু কাছাকাছি এটা কিন্তু আমরা এটা ফার্স্ট ইউনিট ওর ফার্স্ট ইউনিট দুটো সিমিলারিটি রয়েছে এখানে একই সঙ্গে ক্লাসগুলো গুলো করব দেখো ইলেকট্রিক সার্কিটের নেটওয়ার্ক যেখানে আছে তোমাদের ফার্স্ট ইউনিটে পুরো বেসিক্স পার্টে সব সব টপিক আছে ঠিক তেমনি ইলেকট্রিক্যাল এর উপর যেই দেখি করি আমরা সিমিলারলি সেমি রয়েছে ওকে এবার তোমরা বলতে পারো যে একসঙ্গে ক্লাস হবে হ্যাঁ তোমাদের দুটো এই ক্লাসটা কিন্তু একসঙ্গে আচ্ছা এখানে তোমাদের এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ মেস অ্যানালিসিস নোডাল অ্যানালিসিস স্টার ডেল্টা ট্রান্সফরমেশন সুপারপজিশন থিওরেম ভেন্স থিওরেম নেটওয়ার্ক থিওরেম ম্যাক্সন আছে না এই যে টপিকগুলো আছে এগুলো সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করা আছে আমি আট দ্বিতীয়বারের জন্য এগুলো রিভিশন পড়াবো না আমি কোথা থেকে স্টার্ট করব তোমাদের আমি তোমাদের ডাইরেক্ট স্টার্ট করব যেটা আছে নিউমেরিক্যাল প্রবলেম থেকে আর তোমাদের এই সাবজেক্টের ফার্স্ট ইউনিট থেকে মিনিমাম দশ থেকে পনেরো নম্বর থাকে আর দশ থেকে পনেরো নম্বরের মধ্যে তোমাদের স্টেটমেন্টেও জিজ্ঞেস করে আবার কখনো কখনো নিউমেরিক্যাল পর্সনও দেয় তবে দুটো কোশ্চেন থাকে যে কোনো এক করতে হলেই হবে হয় তোমাদের স্টেটমেন্ট প্রুফ করতে হয় আর না হলে তোমাদের ডাইরেক্ট নিউমেরিক্যাল দেয় বেশিরভাগ আমার এই দু তিন বছর এক্সপিরিয়েন্সে আমি তোমাদেরকে বলবো যে আমি যেহেতু তোমাদেরকে দু তিন বছর ধরে পড়াচ্ছি সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে বলবো যেখান থেকে নিউমেরিক্যাল পোর্শনটা বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাটেন্ড করে স্টুডেন্টকে অ্যাটেন্ড করতে বলি আমি ঠিক তেমনি দেখো এখানে দেখো লক্ষ্য করো দেখো নোট অ্যানালিসিস মেস অ্যানালিসিস রয়েছে থেভিনস থিওরাম নটনস থিওরাম সুপারপোসার থিওরাম ম্যাক্সিমাম পার্টনার্স থিওরাম সবকিছু রয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে তোমাদের এগুলো কোথা থেকে পাবো এই ক্লাসগুলো আপনি করাবেন না না আমি করাবো না আমি এই ক্লাসগুলো অলরেডি করিয়ে দিয়েছি করানোর পর আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টের সমস্ত ক্লাসটা রয়েছে অর্থাৎ এই ইউনিট নাম্বার ওয়ান ফুল থিওরিটিক্যাল ক্লাস সম্পূর্ণ কমপ্লিট করা আছে এবারে তোমাদেরকে এগুলো বুঝতে গেলে নেটওয়ার্ক সার্কিটে প্রথমে বেসিকস ইম্পর্টেন্ট টার্ম বুঝতে হবে যেমন তোমাকে কেসিএল কেবিএল জানো নিশ্চয় সবাই কম বেশি জানো কীর্চপ কারেন্ট ল এবং কীর্চপ ভোল্টেজ ল এবারে কীর্চপ ভোল্টেজ ল কীর্চপ কারেন্ট ল আমরা ফিজিক্সে পড়ে এসেছি সবাই ঠিক আছে এবং এরই বেসিক্সের উপর ডিপেন্ড করে যে মেস অ্যানালিসিস নোডাল অ্যানালিসিস পড়বো তারপরে স্টার ডেল্টা ফাংশন তারপরে থিওরাম গুলো এই থিওরাম করতে গেলে প্রত্যেকটা বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে থিওরাম গুলোকে ডেভেলপ করেছিল বিভিন্ন রকম প্রসিডিওর অ্যাপ্লাই করেছিল আর সেই প্রসিডিওর গুলো কি রয়েছে স্টেটমেন্ট কি রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে এবং সার্কিটটা কিভাবে সলভ করবে তার জন্য বলবো আমি প্রথমে ডাইরেক্ট বল দিচ্ছি তোমাদেরকে আমি এই নিউমেরিক্যাল টপিক থেকে ডাইরেক্ট স্টার্ট করবো যেটা তোমাদের নিউমেরিক্যাল টপিক পরীক্ষায় আসে 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 এবং সেখান থেকে নিউমেরিক্যাল কেমন থেকে শুরু করবো কেসিএল করাবো মে

অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তোমরা কিভাবে কি করবে না করবে সমস্ত বিষয় বলে দেবো আর অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি যে প্রথমে আছে কেসিএল কেবেলকে জানতে গেলে প্রথমে ইম্পর্টেন্ট টার্ম জানতে হবে ডিসি নেটওয়ার্ক এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছি দেখো প্রথমে চলে যাবে ইঞ্জিনিয়ার পার্সোনাল মন্ডল যাওয়ার পর প্লে লিস্টে যাবে প্লে লিস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লিখা রয়েছে ডিসি নেটওয়ার্ক থিরম ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টারফেস হয়ে যাবে এই পিজে মানে অর্থাৎ এই প্লে লিস্টটা ঠিক আছে এই প্লেলিস্টে যাওয়ার পর দেখতে প্রত্যেকটা ক্লাস কিন্তু আসবে আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলছি ভালো করে ধৈর্য সহকারে দেখে নাও দেখার পর প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নোট ডাউন সাজাবে তবেই কিন্তু আমি নিউমেরিক্যাল যখন করাবো তখন তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দেখো পার্ট নাম্বার ওয়ান দেখতে কি লেখা আছে

তারপরে চলে যাবে নোট অ্যানালিসিস মেস অ্যানালিস দেখো দেখাচ্ছি মেস অ্যানালিসিস তারপর চলে যাবে নোট অ্যানালিসিস প্রত্যেকটা ক্লাস করো প্রত্যেকটা নোট কিন্তু তোমরা এখানে সাত আর উত্তরটা আমি লিখে রেখে করিয়েছি ঠিক আছে আর সম্পূর্ণ ডিটেলসে করিয়েছি ক্লাসগুলো দেখো বুঝতে পেরে যাবে কী রকম ক্লাস করানো আছে আমি দ্বিতীয়বারের জন্য এগুলো করে টাইম ওয়েস্ট করতে যাবো না তোমাদের সেমিস্টার দেখতে দেখতে চলে আসবে তো আমি নাম্বার অফ কোশ্চেন করাবো তাতে করে তোমাদের অনেক নলেজ হবে ঠিক আছে তারপরে দেখো এখানে কী ছিল মেস অ্যানালিসিস ছিল নডাল ছিল ঠিক আছে তারপরে এখানে দেখো তোমাদের এখানে ছিল কেসিএল ছিল কেবিএল ছিল ঠিক আছে নোডাল ছিল মেস ছিল তারপরে ছিল থিওরাম সুপার পজিশন থিওরাম থেভিনস থিওরাম নটনস থিওরাম ম্যাক্সিমাম পার্ট অফ থিওরাম কি জিনিসগুলো কিভাবে সলভ করবে প্রত্যেকটা ডিটেলস বারবার বলছি প্রত্যেকটা ডিটেলস থিওরামে সম্পূর্ণ করে দেওয়া আছে এখানে ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখো

এবার দেখো নটস থিওরাম থেভিস থিওরাম एग्जांपल নটস থিওরামের एग्जांपल সুপারপজিশন থিওরাম এক্সপ্লেইন দা স্টেটমেন্ট এন্ড প্রুফ আর পজিশন থিওরাম এখানে एग्जांपल রয়েছে একটু খুঁজে খুঁজে এই প্লেলিস্টটাকে ডাউনলোড করে নাও অর্থাৎ সেভ করে রাখো যখনই ক্লাস করে ক্লাসগুলো করে নাও তোমাদের কাছে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আশা করি কোনোখানা ক্লাস কমপ্লিট নোট নোটস সাজানো হয়ে যাবে তোমার কাছে যদি নোটস যদি না থাকে তুমি কিছু করতে পারবে না বলা বলছি নোটস সাজিয়ে রাখো সিমিলারলি দেখো সুপারপজিশন থিওরাম আমরা ম্যাক্স অফ পাওয়ার ট্রান্সফর থিওরাম ম্যাক্স অফ নিউমেরিক্যাল প্রবলেম আশা করি বুঝতে পেরেছো তো এই 15টা ক্লাস তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটের ক্লাস এই ফার্স্ট ইউনিটের ক্লাস ঠিক আছে এই ফার্স্ট ইউনিটের ক্লাসটা ভালো করে করে নাও এখান থেকে আমি প্লেলিস্টটা ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি সেখান থেকে ডাইরেক্ট যেতে পারো বা আমার ইউটিউব চ্যানেল যে ফলো করতে পারো এবারে তুমি বলতে পারো যে প্রত্যেকটা ক্লাসের নোট পত্র করতে পাবো তার জন্য টেলিগ্রাম চ্যানেল আমার দিয়ে আছে নোটগুলো আমি দুর্গা আবার রিসেন্ট করে দেবো তার বাইরেও অবশ্যই তোমাদের কাছে একটা নোট প্রোভাইড করবো যে নোটটা হচ্ছে এই নোটটা ঠিক আছে দেখো নেটওয়ার্ক থিওরামের সুপার থিওরাম রয়েছে স্টেটমেন্ট প্রুফ ঠিক আছে কীরকম সার্কিট হবে আমি প্রুফ করবো সেরকম দেখবে আর ভিডিওগুলো দেখে তবেই এই নোটটাকে ফলো করবে তবে বুঝতে পারবে বাবা বলছি এই ক্লাসগুলো প্রত্যেকটা করানো আছে বলে আমি আর করাচ্ছি না ঠিক আছে থেভেন্স থিওরাম স্টেটমেন্ট প্রুফ সার্কিট ঠিক আছে কিভাবে কারেন্ট মার্ক হবে কি করে থেভেন্স ভোল্টেজ থেভেন রেজিস্ট্যান্স কিভাবে মার্ক হবে তার ফর্মুলা সিমিলারিটি রয়েছে এখানে তোমাদের নটনস থিওরাম ঠিক আছে স্টেটমেন্ট প্রুফ এবং সার্কিট ডিজাইন তারপরে তোমাদের রয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম ঠিক আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম স্টেটমেন্ট প্রুফ তো প্রত্যেকটা আমার থিওরাম রয়েছে কেসএল কেবিএল এখান থেকে নোট ডাউন করে সাজাও নোটগুলো বারবার বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও সেখানে পিং করা রয়েছে সেখানে গেলেই তুমি নোটগুলো ডাউনলোড করতে পারবে আমি আবার রিসেন্ট করে দেবো ঠিক আছে আর এই প্লে লিস্টটা থেকে প্রথম ফার্স্ট ইউনিটটা ইলেকট্রিক্যাল যারা থার্ড সেমে পড়ছো এবং ইলেকট্রনিক্স থার্ড সেমে সিমিলারিটি রয়েছে তোমাদের যে সাবজেক্ট রয়েছে যে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক অথবা ইলেকট্রিক নেটওয়ার্ক তাদের দুজন দুটো ডিপার্টমেন্টের জন্য কিন্তু এক নম্বর ইউনিটটা কিন্তু সিমিলার রয়েছে আর এখান থেকে দশ থেকে পনেরো নম্বর ক্যারি করে বারো বলছি আমার এক্সপিরিয়েন্সে আমি যেরকম দিয়েছি স্টুডেন্টদেরকে সেরকম করেছে অবশ্যই তোমার যদি শোনো প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস আশা করি তোমার সাজেশানগুলো করে যাওয়ার পর এই সেমিস্টারটা ট্রাস্ট করে পরীক্ষা দাও দেখবে তোমার সমস্ত কোশ্চেন কমন পাবে এবং শুধুমাত্র কমন কোশ্চেনের জন্য ছুটলে হবে না নলেজ গেদার করতে হবে আর নলেজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমার তিন বছর পাস আউট হওয়ার পর যেটা তোমাদের কাছে হাতে একটা জব দেবে অতএব নলেজের পেছনে ছুটো সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে আর সেই নলেজটা পার্টি করে তোমাকে এবং ভিডিওগুলো কোয়ালিটি থাকবে কিছু কিছু অবশ্যই কম্প্রোমাইজ করে নেবে কারণ কি দেখো তোমরা যদি কম্প্রোমাইজ করতে থাকো তাহলে তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আমি অবশ্যই তোমার কাছে থাকবো ওকে আর অবশ্যই ফেসবুকটাকে ফলো করে একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো কারণ

ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক আশা করি বুঝাতে পেরেছি বুঝতে পেরেছো সম্পূর্ণ টপিক যে ফার্স্ট লেকচারে তোমাদের কি কি বললাম কি করতে হবে এবারে তোমাদের যে শুরু করবো আমি নিউমেরিক্যাল প্রবলেম থেকে ডাইরেক্ট শুরু করবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গেল শুরু করবো ওকে তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি সমস্ত নোটপত্র পেয়ে যাবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে দেখবেন নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে ততক্ষণ তোমরা রিভিশন করো ভালো করে পড়াশোনা করো সেমিস্টার দেখতে দেখতে চলে আসবে অতএব একটাই বলবো সবসময় বলবো যে ভালো করে পড়াশোনা করো তবে ভালো পড়াশোনার দাম সবসময় আছে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দা ভিডিও